নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি মাছের একদম অন্য রকমের একটা নতুন ধরনের রেসিপি এটা অবশ্য অনেক পুরনো দিনের রেসিপি ক্ষীরদ কাতলা যখন মাছের ঝোল ঝাল খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তখন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আসুন দেখে নিই রেসিপিটা মাছের পিসগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিট আগে আর এখন সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা একটু দুই পিঠে রং এসে গেলেই ভাজা কমপ্লিট দেখুন ঠিক এই রকম ভাজা হবে মাছগুলো সমস্ত তুলে নেব মোট ছ পিস মাছ ভেজে নিয়েছি আমি আর এখন ওই তেলেই যোগ করে নেব এক চা চামচ ঘি আর একটা কথা বলে রাখি এই রেসিপির নাম ক্ষীরোদ কাতলা হলেও এটা কিন্তু রুই মাছেও করা যায় ঘিটা গরম হয়ে গলে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এরপরে মশলাগুলো যোগ করব এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব দিয়ে দেব এক চা চামচ লবণ এইখানে বলে রাখি মশলাটা ভাজতে হবে কিন্তু পুড়ে গেলে তো হবে না সেজন্য যদি মনে হয় যে পুড়ে যাচ্ছে তাহলে অল্প অল্প জলের ছিটা দিতে হতে পারে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো পাতলা করে কুচি করে রেখেছিলাম সেটা টমেটোটা এখন আমি ভালোভাবে ভেজে নেব যাতে করে পুরো টমেটোটা গলে যায় লবণ আছে সেজন্য টমেটো গলতে খুব একটা সময় লাগবে না দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আগেই চিঁড়ে রেখেছিলাম সেইটা আর এখন আমি এক কাপ দুধের মধ্যে এক টেবিল চামচ ময়দা ভালো করে গুলে নিচ্ছি দেখতে হবে যেন কোনো lump না থাকে আর টমেটোটা পুরো গলে গেলে আর মশলাটা ভাজা হয়ে গেলে আমি ওই দুধটা দিয়ে দিলাম এর পরে ওই বাটি ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দেব এরপর ভালোভাবে এই মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে কেননা ময়দা আছে বলে এটা ভালোভাবে কুক হওয়াটা খুব জরুরি আর এটা কিন্তু যেমন কুক হবে একটু একটু ঘন হয়ে যাবে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আর দেখুন এখন খানিকটা জল দিয়ে দিচ্ছিলাম বাটি ধুয়ে যেটা আমি দেখাতে পারিনি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো আর দিয়ে এখন বেশ ভালো মতো ফুটে উঠেছে তো ভেজে রাখা মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি মাছের পিসও বেশ নরম হয়ে গেছে আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট একদম শেষ মোমেন্টে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলা এটা দিয়ে একটু দু মিনিট একটু রান্না করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ক্ষীরদ কাতলা গরম ভাতে সার্ভ করুন বা পোলাওর সাথেও ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল